the microphone. Yeah, microphone to speak. Hello, hello. Hello. Are you okay? Hello. আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই আজকে আসার জন্য লীলাবতী সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমরা সম্ভবত 2014 সালের শেষ থেকে লীলাবতী সঙ্গীত নিকেতন কার্যক্রম শুরু করেছে। এটার পূর্ব নাম ছিল আটলান্টা সঙ্গীত বিদ্যালয়, পরে মা অপরাজিত হওয়ার পরে লীলাবতী সঙ্গীত নিকেতন নামকরণ করা হয়। হয়তো অনেকে অবগত আছেন, শুধু সঙ্গীত নিকেতন নয়, বাংলাদেশে একটি সংগঠন আছে সেবামূলক, সেটা হচ্ছে লীলাবতী ফাউন্ডেশন। তো যাই হোক, আমরা এই কয় বছরে কোভিড বাদ দিলে আমরা প্রায় 15 থেকে 16টা অনুষ্ঠান করেছি। আমরা বিশেষ করে রবীন্দ্রনাথের গানের চর্চা করি আর পঞ্চকবি গানের অনুষ্ঠান আমরা করেছি। আমি মনে করি আজকে যারা উপস্থিত এখানে, যারা আমরা গান করি, আমরা নিজেরা এখানে কেউ বেতার কিংবা টেলিভিশনের শিল্পী নয়, এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। সবাই শিক্ষা নবীন শিখছে, কাজের ফাঁকে এদেশে এসে যতটুকু সময় তারা পাচ্ছে চেষ্টা করছে, তাদের উৎসাহ দেওয়ার জন্য মূলত আজকের এই অনুষ্ঠান। তো আমি আশা করছি কোভিড অচিরেই কেটে যাবে, আগামীবার আমরা আবার আগের মতো বড় পরিসরে যেতে পারব। তো আমাদের যে নতুন দুজন লীলাবতী পরিবারের সদস্য আমি একটু পরিচয় করে দিচ্ছি। শ্রীপর্ণা দাস এখানে পেছনে আছেন, আর আত্রেয় রায় আমাদের পরিবারের অন্যতম সদস্য তারাও আছে। আর আমি কাজলিকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি, অনেক দূর থেকে সে অনেক কষ্ট করে এসছে। তো ভাড়ারা তো আছে, সবাই কাছে। ও জয়শ্রী, কিন্তু জয়শ্রীও নতুন সদস্য, তার অনেক গুণ আছে, একটু হাতটা তুলো। তো সবাই আমরা শিখছি, আর আজকে বিশেষ করে সঙ্গীতকারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের আহ্বানে তারা এসছেন, আপনারা এসছেন। আর অমিতাভ দা কি বলবো, সে আমার আপন ভাই, যেমন বেস্ট ফ্রেন্ড, আমারও বেস্ট ফ্রেন্ড। আর আমাদের ছোট ভাই সুরজিৎ, আমরা সময় অসময় যখনই প্রয়োজন হয় সুরজিৎ শরণাপন্ন হয়, সুরজিৎ পারদের পক্ষে বিমুখ করেন আর কি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। তো আরেকটা ব্যাপার, বকিকে ও গান করবে না, ও কিন্তু বাংলা লিখতেও পারে না, বলতেও পারে না, সে চেষ্টা করছে। সবাই একটু উৎসাহ দেবেন, এখানে সবাইকে সবাই উৎসাহ দেবেন। ধন্যবাদ।